আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে বিআরইসি অনলাইন ক্লাসের পক্ষ থেকে নতুন বর্ষের শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি। আমি উম্মে সালমা, সহকারী শিক্ষক, মর্নিং শিফট, ব্রাহ্মণবাড়িয়া রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ। আজ তোমাদেরকে আমি দ্বিতীয় শ্রেণীর গণিত বিষয় নিয়ে পাঠ দেব। আমাদের আজকের পাঠের বিষয় স্থানীয় মান। ছবিতে তোমাদের দ্বিতীয় শ্রেণীর গণিত বইয়ে দেখো তো, সবাই আশা করি নতুন বই পেয়ে গেছো। গণিত বইয়ের দুই পৃষ্ঠা খুলো, দ্বিতীয় পৃষ্ঠায় আছে কি, আমরা এখানে একটি গাছ দেখতে পাচ্ছি, গাছটিতে পাকা আম আছে আর ওইখানে পাশের গাছটিতে কাঁচা আম। এখানে আমাদেরকে বলছে ছবিতে পাকা ও কাঁচা কতগুলো আম আছে। আমরা এখানে গণে দেখতে পাচ্ছি ছবিতে পাকা আম আছে 13টি, আমরা এখানে লিখেছি ছবিতে পাকা আম 13টি আর কাঁচা আম 22টি। তারপরে শিক্ষার্থীরা এখানে দ্বিতীয় অঙ্কটিতে কী আছে দেখো, 10টি করে আম গণনা করো, 10-এর কয়টি দল আছে। আমরা গাছটিতে দেখতে পেলাম পাকা আম আছে 13টি, এর মধ্যে 10-এর আছে 1টি দল আর বাকি রইল কয়টি, 3টি। এখানে আমরা লিখলাম কি, 3টি, এককে 10-এর 1টি দল এবং এককেরও 1টি দল। এখন আমরা দেখি এখানে এককের হলো 1টি দল এখানে আছে 3টি, আর দশকের 10টি দলে আছে, দশকের 10টি ঘরে আছে কি, 1টি দল, 10টি আম নিয়ে 1টি দল হয়েছে। এখন মোট হলো 13টি। দ্বিতীয় অঙ্কটিতে আমরা দেখি 10-এর দল আছে 2টি, দশকের কয়টি দল, 2টি দল আর বাকি এককের 1টি দল। এখানে আমরা বসালাম কি, দশকের 2টি দল এবং এককের 1টি দল, মোট হলো কয়টি, 22টি। এখন আমরা কাঁচা আম পেলাম 22টি। তিন পৃষ্ঠার অঙ্কগুলো তোমরা নিজে নিজে চেষ্টা করবে, আগামী ক্লাসে আবার আমরা ওইগুলো দেখব। খুদা হাফেজ, তোমরা সবাই ভালো থেকো।